সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, এবং আজকের এই লাইভ ক্লাসে সবাই যুক্ত হয়েছ। সবাই আশা করি শুনতে পাচ্ছ, যে কোনো ধরনের মন্তব্য থাকলে তোমরা কমেন্টস বক্সে জানাবে। আমি তোমাদের যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটা দ্বিতীয় পর্বের সকল টেকনোলজির জন্য প্রযোজ্য। বিষয়টির নাম ম্যাথমেটিক্স টু, এর বিষয়কোড 65921। এই বিষয়ের তিনটি অংশ রয়েছে, বীজগণিত, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। আমরা আজকে ত্রিকোণমিতি অংশ নিয়ে আলোচনা করব। এই অংশে তোমাদের দুইটি অধ্যায় রয়েছে। আমরা আজকে অধ্যায় চার অর্থাৎ প্রথম অধ্যায়, ত্রিকোণমিতি অংশের প্রথম অধ্যায়, বিপরীত বৃত্তীয় ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে আসো যাওয়া যাক আজকের পাঠে। আমরা এই অধ্যায় থেকে কি শিখব? আমরা এই এখান থেকে এই পাঠ শেষে বৃত্তীয় ফাংশন কি এবং বিপরীত বৃত্তীয় ফাংশন কি এই সম্পর্কে জানব, তাদের মধ্যকার কয়েকটি মৌলিক সম্পর্ক অর্থাৎ বিভিন্ন সূত্র সম্পর্কে জানব, এবং এই সূত্রগুলোর সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়ে জ্ঞান লাভ করব। তাহলে চলো যাওয়া যাক মূল পাঠে। এখানে প্রথমেই যে বিষয়টি সেটা হচ্ছে বৃত্তীয় ফাংশন। এখানে আমি ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত লিখেছি, তোমরা এটার সঙ্গে পরিচিত আছো। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। আমরা জানি এই সম্পর্কগুলো যে কোনো সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য, অর্থাৎ এখানে এই থিটা যেটা আছে, এই থিটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে সেই ফাংশনগুলোকে বলা হবে বৃত্তীয় ফাংশন। তো এখানে সাইন থিটা, কস থিটা, এই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এগুলো যেহেতু প্রত্যেকটি দুইটি বাহুর অনুপাত, সুতরাং এখানে প্রত্যেকটি অনুপাতেরই মান হবে একটা বিশুদ্ধ সংখ্যা। তো এই এই ধরনের ফাংশনগুলোকে বলা হবে বৃত্তীয় ফাংশন। তো আসো দেখা যাক বৃত্তীয় ফাংশনের মধ্যে আমরা কিছু সম্পর্ক শিখব। আগেই বলেছি সাইন থিটার মানটা হবে একটা বিশুদ্ধ সংখ্যা, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি সাইন থিটা ইকুয়াল এক্স। এখান থেকে আমরা ইনভার্সলি লিখতে পারি থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স। এখন এই থিটার মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই তাহলে আমরা পেলাম সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল এক্স। অর্থাৎ সহজে মনে রাখার জন্য সাইন এবং সাইন ইনভার্স, অর্থাৎ এখানে সাইনের বিপরীত হচ্ছে সাইন ইনভার্স, এভাবে কসের বিপরীত কস ইনভার্স, অর্থাৎ একই জাতীয় অনুপাতের যদি ইনভার্স এখানে থাকে তাহলে আমরা বুঝতে পারবো বা মনে রাখবো সাইন সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, সেখান থেকে আমরা শুধু ফাংশন এক্স পাবো। এভাবে মোট আমরা 6টি সম্পর্ক পাবো। একইভাবে কস অফ কস ইনভার্স এক্স ইকুয়াল এক্স, ট্যান অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল এক্স, কট অফ কট ইনভার্স এক্স ইকুয়াল এক্স, সেক সেক ইনভার্স এক্স ইকুয়াল এক্স, কোসেক কোসেক ইনভার্স এক্স ইকুয়াল এক্স। এরপরে আসো বিপরীত বৃত্তীয় ফাংশন। আমরা এর আগে যে ফাংশনগুলো জানলাম, অর্থাৎ এখানে বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে যেটা বোঝাচ্ছে যে কোনো একটি ফাংশনের প্রতিবিম্ব যেটা থাকবে সেই প্রতিবিম্বটাই হচ্ছে উক্ত ফাংশনের বিপরীত বৃত্তীয় ফাংশন। তো আমরা এখানে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এভাবে ইনভার্স আকারে লিখলে সেটাকে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন বলবো, এবং সাইন ইনভার্স এক্সকে আমরা
অন্যভাবে লিখতে পারি আর্ক সাইন এক্স, অর্থাৎ এ আর সি আর্ক সাইন এক্স, এভাবে আর্ক কস এক্স, আর্ক ট্যান এক্স, এভাবে আমরা কন্টিনিউ বলতে পারবো। তো আসো, তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে সাইন ইনভার্স এক্স, অর্থাৎ এই ইনভার্স ফাংশনটির যেটা মান হবে সেটা হলো একটা অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা পাবো থিটা। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি ইনভার্সলি, এক্স ইকুয়াল সাইন থিটা। অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো যে 1 নং সমীকরণে যা ঘটেছে সেখান থেকে 2 নম্বর সমীকরণটা আমরা পাইছি। তো ইনভার্সলি যদি 1 নং সমীকরণ ঘটার কারণে যদি 2 নং সমীকরণটা ঘটে, তাহলে এই 2 নং সমীকরণের ফলাফলটাকে আমরা বলবো 1 নং সমীকরণের বিপরীত বৃত্তীয় ফাংশন। তো আমরা একইভাবে এখানে কিছু সম্পর্ক লক্ষ্য করি, এখানে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ পাইছি, এখানে 2 নং সমীকরণ থেকে এক্স এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে আমরা পাইলাম সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল থিটা। অর্থাৎ একইভাবে আগের মতোই সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হলে আমরা থিটা পাচ্ছি। অনুরূপভাবে আমরা কস ইনভার্স কস থিটা ইকুয়াল থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল থিটা, কট ইনভার্স কট থিটা ইকুয়াল থিটা, সেক ইনভার্স সেক থিটা ইকুয়াল থিটা, কোসেক ইনভার্স কোসেক ইকুয়াল থিটা। এরপরে বিভিন্ন সম্পর্কের মধ্যে আমরা আরো কিছু সূত্র জানব। আমরা এখানে আমাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একেবারে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আমি শুধু সেগুলো এখানে আলোকপাত করেছি, এর বাইরেও অনেক সূত্র আছে, তোমরা দেখে নিবা। তো এখানে প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ 1 2 যেটা, সেটা হলো ট্যান ইনভার্সের সূত্র। 1 নম্বর হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। একইভাবে মাইনাসের ক্ষেত্রে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। 3 নম্বরটা ট্যান ইনভার্সের তিনটি অংশের সমষ্টির সূত্র, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। একইভাবে এখানে 4 এবং 5 নম্বর সাইন ইনভার্সের প্লাস এবং মাইনাসের সূত্র, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান সাইন ইনভার্স ওয়াই যখন প্লাস থাকবে তখন এই মাঝের অংশে হবে প্লাস। একইভাবে যখন মাইনাসের সূত্র হবে তখন এই জায়গাটাতে হবে মাইনাস। এরপরে 6 এবং 7 দেখতে পারছো যে কস ইনভার্সের ক্ষেত্রে, অর্থাৎ কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই যখন হবে ইকুয়াল কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো, প্লাসের ক্ষেত্রে এখানে এক্স ওয়াই পরে মাইনাস। একইভাবে 7 নম্বরে যখন মাইনাসের সূত্র হচ্ছে তখন এই জায়গাটাতে প্লাস, অর্থাৎ এক্স ওয়াই এর পরবর্তী অংশটা হবে প্লাস। 8 নম্বর সূত্রটি একটু লক্ষ্য করো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র যেটা আমাদের সমস্যা সমাধানের জন্য অনেক বেশি কাজে লাগবে। 2 ট্যান ইনভার্স এক্স, এখানে আমি 3টা সূত্র লিখেছি। 2 ট্যান ইনভার্স এক্স এটাকে আমরা 3 ভাবে লিখতে পারি, অর্থাৎ সাইনের মাধ্যমে, ট্যানের মাধ্যমে এবং কসের মাধ্যমে। অর্থাৎ যদি সাইনের মাধ্যমে হয়, 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল সাইন ইনভার্স 2x/1 + x². ট্যানের মাধ্যমে হলে ট্যান ইনভার্স 2x/1 - x². একইভাবে যদি কসের মাধ্যমে হয়, কস ইনভার্স 1 - x² ডিভাইডেড বাই 1 + x². তো আশা করি এই সকল সূত্র তোমরা আত্মস্থ করবে খুব ভালোভাবে, যা আমাদের সমস্যা সমাধানের জন্য কাজে লাগবে। এখন দেখা যাক, আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। 1 নং সমস্যায় দেখা যাচ্ছে 2 ট্যান ইনভার্স √3 এর মান বের কর। অর্থাৎ এখানে দেওয়া আছে 2 ট্যান ইনভার্স √3। আমি আগেই বলেছিলাম বিপরীত বৃত্তীয় ফাংশনের সংজ্ঞায় যে ট্যান ইনভার্স এক্স এর মানটা হবে একটা থিটা, অর্থাৎ ট্যান ইনভার্স রুট থ্রি। এখানে রুট থ্রি ট্যান এর কত ডিগ্রির মান? আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান রুট থ্রি, অর্থাৎ ট্যান ইনভার্স রুট থ্রি ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 120 ডিগ্রি। এভাবে আমরা ছোট ছোট সমস্যার সমাধান করতে পারবো।
আসো দেখা যাক এর পরবর্তী সমস্যা। এখানে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 এর মান বের করতে হবে। তো এখানে দেখাই যাচ্ছে যে ট্যান ইনভার্সের দুইটি অংশ যেটা আমাদের এই সূত্রের সঙ্গে পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy, অর্থাৎ এখানে এক্স বলতে হাফ, ওয়াই বলতে 1/3। তো এখানে ফাইনালি আমরা এই সূত্রের সাহায্যে যদি লিখি তাহলে পাচ্ছি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy। এখন উপরের অংশে লবে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 6, এটাকে ক্যালকুলেশন করলে পাবো 3 + 2। একইভাবে হরে এখানে লসাগু হচ্ছে 6, তাহলে 6 - 1, এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 5/6 / 5/6। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে ফাইনালি পাচ্ছি 1, অর্থাৎ ট্যান ইনভার্স 1। একইভাবে আগের মতোই ট্যান ইনভার্স 1, অর্থাৎ 1 ট্যান কত ডিগ্রির মান, আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। সুতরাং আমরা পেলাম 5/4। তো 45 ডিগ্রিকে আমরা 45 ডিগ্রিও লিখতে পারি অথবা পাই আকারে লিখলে 5/4। তো এভাবে আমরা এরকম এই সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছ। এরপরে আসো 3 নং সমস্যায়। দেখতেছি যে এখানে দেখা যাচ্ছে সাইন অফ সাইন ট্যান ইনভার্স 3/4, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দুইটি অনুপাত দেওয়া আছে, ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে ট্যান ইনভার্স। তো এই ধরনের ফাংশন গুলোর ক্ষেত্রে আমরা সব সময় শেষের যে অংশটা থাকবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স 3/4, এই অংশটা নিয়ে আমরা আলোচনা কাজ করব প্রথম অবস্থায়। তো যেহেতু ট্যান ইনভার্স 3/4, অর্থাৎ ট্যান এখানে যে সংখ্যাটা থাকবে আমরা বুঝবো যে ট্যান থাকলে লম্ব বাই কি হয়, ভূমি হয়। তো 3/4 অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্বের মান 3, ভূমির মান 4, এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ পাশে অঙ্কন করেছি। এখানে আমরা 3 এবং 4 বসাই দিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের সূত্র হিসেবে অধিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা এসি ইকুয়াল √AB² + BC² পাইলাম। এখানে এবির মান হচ্ছে 3, অর্থাৎ 3² 9 প্লাস বিসি অর্থাৎ 4² 16, অর্থাৎ √25, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 5, অর্থাৎ অতিভুজের মান পাওয়া গেল 5। এখন আমরা বৃত্তি ফাংশনের ক্ষেত্রে যে সম্পর্কগুলো শিখেছিলাম, অর্থাৎ সাইন অফ সাইন ইনভার্স এক্স, অর্থাৎ সাইনের সঙ্গে সাইন ইনভার্স থাকবে। তো সুতরাং এখানে ট্যান ইনভার্সটাকে আমরা কনভার্ট করব সাইন ইনভার্সে। এভাবে এই কনভার্টের সময় আমাদের যে অনুপাতে কনভার্ট করলে সুবিধা হবে সেটাই নিতে হবে, অর্থাৎ আমাদের এখানে যেহেতু পূর্বে আছে সাইন, সুতরাং এখানে নিতে হবে সাইন ইনভার্স। তো সাইন সম্পর্কে আমরা কি জানি, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। সুতরাং এখানে মানগুলো বসাই দিলে পাবো 3/5, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো একইভাবে সাইন সাইন ইনভার্স 3/5টাকে হচ্ছে এক্স, অর্থাৎ এখানে সাইন সাইন ইনভার্স বাদ গেলে পাচ্ছি 3/5। এটি হলো আমাদের এই অংশের সমাধান। এরপরে দেখো আরেকটি সমস্যা নিয়ে আমরা চলে আসছি। সাইন ইনভার্স 1/3 প্লাস কস ইনভার্স √2/3, এটা ইকুয়াল প্রমাণ করতে হবে ট্যান ইনভার্স √2, অর্থাৎ প্রমাণটা আছে আমাদের টেন এ। তো যেহেতু এখানে দুইটি অংশ রয়েছে, অর্থাৎ সাইন ইনভার্স এবং কস ইনভার্স, আমরা যদি এই দুইটাকেই টেনে রূপান্তর করতে পারি তাহলে আমরা সূত্র ফেলতে পারবো, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। সুতরাং এই দুইটাকে আমরা কনভার্ট করব। কনভার্টের জন্য প্রথমেই আমরা সাইন ইনভার্স 1/3 এর ক্ষেত্রে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে আমরা লম্বের মান 1, অতিভুজের মান 3 বসালাম। আগের মতোই পিথাগোরাসের সূত্র হিসেবে বিসি ইকুয়াল পাওয়া যাবে √AC² - AB², অর্থাৎ এসি 3, 3² 9, মাইনাস এবির মান হচ্ছে 1,
সেখান থেকে ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান, অর্থাৎ আমরা পেলাম রুট এইট। এই রুট এইট কে আমরা ক্যালকুলেশন করলে পাবো টু ইন্টু রুট টু, অর্থাৎ রুট ওভারের ভিতরের এইট কে যদি আমরা ভেঙে ফেলি ফোর ইন্টু টু, তাহলে রুট ফোর হচ্ছে টু আর বাকি থাকে টু, সেই হিসেবে রুট টু, অর্থাৎ পাচ্ছি আমরা টু রুট টু। এটা হচ্ছে ভূমির মান। তো এটাকে যদি আমরা কনভার্ট করি, আচ্ছা তারপরে আর একটা অংশ আছে কস ইনভার্স। আমরা দেখি কস ইনভার্সের ক্ষেত্রে একই জিনিস, কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হলো রুট টু, অতিভুজ হচ্ছে রুট থ্রি। এখানে একইভাবে এবির মান ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ওয়ান, অর্থাৎ এসি হচ্ছে রুট থ্রি, তার স্কোয়ার করলে থ্রি পাচ্ছি, বিসির মান রুট টু, তার স্কোয়ার করলে পাচ্ছি টু, সেখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি এবি ইকুয়াল ওয়ান। তো এখন দেখা যাক আমরা রূপান্তর করি। প্রথম অংশটাতে সাইনকে আমরা যদি ট্যানে রূপান্তর করি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, সুতরাং প্রথম চিত্র থেকে আমরা লম্ব এবং ভূমির মানটা এখানে বসাই দেব। একইভাবে দ্বিতীয় অংশে কস ইনভার্স, এটাকে কনভার্ট করতেছি ট্যান ইনভার্সে, তো এখানেও ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো দ্বিতীয় চিত্র থেকে আমরা লম্ব এবং ভূমির মানটা এখানে বসাই দিলাম। তাহলে এখন আমরা কোন সূত্র পাচ্ছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তো একইভাবে আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই। উপর অংশটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ লসাগু করি, তাহলে পাচ্ছি ওয়ান প্লাস টু বাই টু রুট টু, আর নিচের অংশটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর। তাহলে এই লাইন থেকে এখানে পাচ্ছি টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি বাই টু রুট টু, এখানে লসাগু করলে পাচ্ছি থ্রি বাই ফোর। এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে ক্যালকুলেশন করলে থ্রি থ্রি ক্যান্সেল হবে, নিচের টু দ্বারা উপরের ফোর কে কাটাকাটি করলে টু থাকবে, অর্থাৎ আমরা পাচ্ছি ট্যান ইনভার্স টু বাই রুট টু। আমরা যে কোনো সংখ্যাকে দুইবার রুট লিখতে পারি, অর্থাৎ রুট টু স্কোয়ার করলে আমরা আবার পূর্বের সংখ্যা অর্থাৎ টু পাব। তাহলে এখানে উপরে নিচে রুট টু ক্যান্সেল হলে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স রুট টু। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে দেখো সাইন অফ কস ইনভার্স কট ইনভার্স কস অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল, এই প্রমাণের বিষয়টি। তো এর আগে আমরা দুইটি অংশ ছিল এরকম সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, এখানে দেখো আমাদের চারটি অংশ। তো এরকম দুই বা ততোধিক অংশ থাকতে পারে, আমরা বলছি যে সব সময় আমরা শেষের অংশটি নিয়ে কাজ করব। তো এখানে শেষের অংশটি আছে ট্যান ইনভার্স এবং এর পূর্বের অংশটা হচ্ছে কস, সুতরাং এই ট্যান ইনভার্সটাকে আমরা কনভার্ট করব কস ইনভার্সে। তো আবার আগের মতোই ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে আমরা এখানে লম্ব এবং ভূমির মানটা বসাই দিলাম। একইভাবে এসি ইকুয়াল আমরা পেলাম রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি সাইন কট ইনভার্স কস, কসের পরে আমরা ট্যান ইনভার্স কি রূপান্তর করতেছি কস ইনভার্সে। তো কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তো এই মানটা আমরা চিত্রে চিত্র থেকে বসাই দিলাম। তো এখানে দেখো কস কস ইনভার্স, তার মানে কস কস ইনভার্স বাদ যাবে, শুধু শুধু আমাদের এই ফাংশনটা থাকতেছে। একইভাবে দেখো আবার আমরা দুটি অংশ পাইছি, এখানে সাইনের পরে আছে কট ইনভার্স, সুতরাং এটাকে আবার আমাদের কনভার্ট করতে হবে। কনভার্ট করতে গেলে আবার পূর্বের নিয়মে কট মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তো এখানে আমরা ভূমি এবং লম্বের মানটা বসাই দিলাম। ক্যালকুলেশন করলে এসি ইকুয়াল রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এখানে এবির মান হচ্ছে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটার স্কোয়ার করলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে ওয়ান, ওয়ানের স্কোয়ার অর্থাৎ ওয়ান, অর্থাৎ ফাইনালি আমরা পাইলাম রুট টু প্লাস এক্স স্কোয়ার। তো এটিকে যদি আমরা এখন কনভার্ট করি সাইনে, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই চিত্র থেকে লম্ব এবং অতিভুজের মানটা আমরা বসাই দিলাম। তাহলে দেখো শিক্ষার্থীরা কি পাচ্ছি, এখানে সাইন অফ সাইন ইনভার্স এই অংশটা হচ্ছে এক্স, তো আগের মতোই সাইন সাইন ইনভার্স বাদ যাবে, আমরা পাবো শুধু এই ফাংশনটি, অর্থাৎ রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার
বাই টু প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা আমাদের প্রমাণের যে বিষয়টা ছিল সেটা আমরা প্রমাণ করতে পারছি। তো আশা করি এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা অতি সহজেই এখন বুঝতে পারবা। এরপরে আসো আরেকটি অংশ, আরেকটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। এখানে দেখা যাচ্ছে বাম পাশে অংশে অংশে দুইটি অংশ, অর্থাৎ কস ইনভার্স এবং টু ট্যান ইনভার্স। এখানে আমাদের প্রমাণ করতে হবে ট্যান ইনভার্সের মাধ্যমে, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এই দুইটি অংশকেই ট্যানে রূপান্তর করা। তো আমরা প্রথমেই দ্বিতীয় অংশটা, অর্থাৎ টু ট্যান ইনভার্স 1/5 এটাকে কনভার্ট করব। আমরা সূত্র জানি, টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল ট্যান ইনভার্স 2x/1 - x2, অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে 1/5। সেই হিসেবে ট্যান ইনভার্স 2 × 1/5/1 - 1/5 হোল স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি উপরে 2/5, নিচে 1/25, অর্থাৎ 5² 25। এটাকে নিচের অংশটাকে আমরা ক্যালকুলেশন যদি করি, লসাও করি, তাহলে 25 একে 25 - 1, অর্থাৎ 24/25। এটাকে যদি আমি আরেকটু ক্যালকুলেশন করি, অর্থাৎ ভাগ করে দেই, উল্টাই দিই, তাহলে এখানে 2 এবং 24 কাটাকাটি করলে হবে 12, এবং 5 25 কাটাকাটি করলে হবে 5, অর্থাৎ আমরা পাবো 5/12। এখানে দেখো অলরেডি আমাদের একটা ট্যানে রূপান্তর হয়ে গেছে, আর একটা বাকি আছে কস ইনভার্স। তো এটাকে কনভার্ট করার জন্য আবার আমরা আগের মতোই কস মানে জানি ভূমি বাই অতিভুজ, আমরা চিত্রে ভূমি এবং অতিভুজের মান বসাই দেব। একইভাবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে এবি ইকুয়াল পাবো √ac² - bc², এখানে এসি এর মান হচ্ছে 65, তার স্কোয়ার হচ্ছে 4225, মানে বিসি এর মান হচ্ছে 63, অর্থাৎ স্কোয়ার করলে হবে 3969। এটাকে প্লাস মাইনাস করলে আমরা পাচ্ছি √256, অর্থাৎ এর ক্যালকুলেশন হচ্ছে 16, অর্থাৎ আমরা লম্বের মান পাইলাম 16। তো এটাকে কনভার্ট করার সময় যেহেতু আমরা ট্যান ইনভার্স, ট্যান মানে জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বের মান এখানে 16, ভূমির মান হচ্ছে 63। তো আবার আগের মতোই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র আমরা পাইছি এখানে, অর্থাৎ এক্স বলতে 16/63, ওয়াই বলতে 5/12। তো আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy। এখন লবে যদি আমরা লসাও করি তাহলে পাবো 756, উপরে পাবো 192 + 315, এবং হরে পাবো 756 লসাগু হলে পাবো হচ্ছে 756 - 80। এটাকে আমরা প্লাস মাইনাস করলে এবং উল্টাই দিলে পাচ্ছি 507/756 × 756/673। এখানে 756 কাটা যাবে, তাহলে পাচ্ছি 507/676। এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি, অর্থাৎ ভেঙে ভেঙে কাটাকাটি করি, ফাইনালি আমরা পাবো 3/4। আমরা এখানে লব এবং হরকে 169 দিয়ে ভাগ করেছি। তোমরা এটা ক্যালকুলেটার সাহায্যে করতে পারো, সেখানে 507/676 এর ক্যালকুলেশন করলে যে ফলাফলটা আসবে, তারপরে ওখানে একটা ফ্রাকশনের কি আছে সেটা চাপলেই তোমরা 3/4 এই ফলাফলটা পাবে। সুতরাং আশা করছি যে এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। এই সমস্যা থেকেই, অর্থাৎ ট্যান ইনভার্স 3/4 যদি না থাকে, যদি অন্যভাবে আমাদের প্রমাণটা থাকে, এইরকম একটা প্রমাণ আমরা দেখি। দেখো বাম পাশে অংশ একই আছে, ডান দিকের এখানে অংশ আছে হাফ কস ইনভার্স, অর্থাৎ প্রমাণটা আছে আমাদের কসের মাধ্যমে। সুতরাং আগের অঙ্কের মতোই আমরা ক্যালকুলেশন করে করে ট্যান ইনভার্স 3/4 পর্যন্ত আসব, অর্থাৎ পূর্বের অঙ্কটা আমরা যেভাবে সলভ করেছি শেষ পর্যন্ত এটা আসব। আসার পরে এখন আমরা দেখবো যে প্রমাণের বিষয়টা আমাদের কি। এখানে আমাদের আছে কি, কস ইনভার্স। সুতরাং এই কস ইনভার্স নিয়ে আসতে গেলে এটাকে আমরা একটু সাজাই নেই, অর্থাৎ 1/2 × 2, তাহলে 2 ক্যান্সেল হলে আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে যাবো, অর্থাৎ 1/2 × 2 নিউট্রালাইজ হয়ে যায়। তো এখানে দেখো 2 tan ইনভার্স এক্স এর সূত্র পড়ে গেছে, এটা আমরা জানি কস ইনভার্স এর যদি আমরা রূপান্তর করি তাহলে কস ইনভার্স 1 - x² / 1 + x²
অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ 3/4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 3/4 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে পাচ্ছি 3 স্কোয়ার অর্থাৎ 9 আর নিচে 4 স্কোয়ার অর্থাৎ 16। তাহলে লসাগু করলে হয় 16, তাহলে 16 মাইনাস 9, এভাবে নিচে একইভাবে 16 লসাগু হলে 16 প্লাস 9, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি উপরে 7/16, এবং এটাকে উল্টে দিলে একেবারেই পাচ্ছি উপরে 16 নিচে 25। তো তো এখানে দেখো 16 16 ক্যান্সেল হবে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হাফ কস ইনভার্স 7/25। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এইভাবে এই প্রমাণটা আরও যদি অন্যভাবে থাকে অর্থাৎ সাইন ইনভার্সের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত আসার পরে এই যে 2 tan ইনভার্স x, এখান থেকে আমরা এখানে সাইনের সাইন ইনভার্সের যে সূত্র সেটা আমরা ইউজ করতে পারি। আশা করি এই সমস্যাটাও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আজকে আমরা এ পর্যন্তই সমস্যা নিয়ে আলোচনা শেষ করলাম। তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কের ভিতরে এখানে আমি 6টি প্রশ্ন তোমাদের দিয়েছি। তোমরা জানো আমরা এখন করোনার ক্রান্তিকাল অতিক্রম করছি, আমাদের দেশ তথা সারা বিশ্ব এখন সবাই করোনা নিয়ে চিন্তিত। আমরা আশা করছি শীঘ্রই এই সমস্যা থেকে আমরা উত্তরণ পাব। তো এই করোনা পরিস্থিতি স্বাভাবিকের পরে আমাদের যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা ক্লাস টিচারের কাছে এই সমস্যাগুলো আগে থেকে সলভ করে রাখা যে সমস্যাগুলো থাকবে সেগুলো তোমরা খাতাটা জমা দিবে। এই খাতা জমা দেওয়ার সাথেই তোমাদের টিসিবিসি মার্কের সম্পর্ক রয়েছে, সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা আলোচনা করব ত্রিভুজের ধর্ম নিয়ে। তোমাদের এই অংশের আলোচনায় আমি যে আলোচনা করেছি এ নিয়ে কোনো যদি তোমাদের মন্তব্য থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আগামী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করার। এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা ভিজিট করবা নিচের লিঙ্কটি অর্থাৎ www.skills.gov.bd/dte। সমস্ত অনলাইন ক্লাসগুলো তোমরা এই সাইটে পাবে। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।